আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজে। বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজে চ্যানেল থেকে আমি সাবিনা বলছি, চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছে না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যে বা যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখা শুরু করছেন, তাদের সকলে সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল আপুভাইদের কাছে ভালো লাগতে পারে। শুক্র শনিবারের কিছু কাজকর্ম নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি, তো আশা করছি ফুল ভিডিওটা জুড়ে যদি থাকেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। এখানে হচ্ছে শুক্রবারের রান্নাবান্নাটা একটু শেয়ার করছি। আর শুক্রবারের রান্নাবান্না ডাইনিং টেবিলে সার্ভ করা পর্যন্তই ছিল আর কি শুক্রবারের কাজকর্ম। ইদানিং আমার ব্লগ করতে ইচ্ছা করে না, আর হচ্ছে কাজ করতে ইচ্ছা করে না। কাজ করলে দেখা যায় কি ক্যামেরা অন করে কাজ করতে ইচ্ছা করে না, মানে আলসেমি ধরেছে আর কি। তো যাই হোক, জানি না এটা কেন হচ্ছে আমার সাথে, এই জন্য একটু মন খারাপ থাকে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি শনিবার দিনই আসলে ক্যামেরাটা অন করেছি। আমি হচ্ছে আবার একটু চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটে গিয়েছি, ওই যে রিয়াজউদ্দিন বাজার, তো একটা দরকারে গিয়েছি। তো সেই দরকারটা কি এবং পুরো মার্কেটে ঘুরে ঘুরে কি কি দেখলাম না কি দেখলাম আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি যারা এই টাইপের ভিডিওগুলো পছন্দ করেন তারা পুরো ভিডিওটা যদি স্কিপ করা ছাড়া দেখেন আর কি, তাহলে অনেক বেশি ভালো লাগবে আপনাদের সকলের কাছে। এখানে হচ্ছে শুক্রবারে কি কি রান্না করেছি সেটা তো দেখতেই পেরেছেন। আর আমার রান্নার ফাঁকে ফাঁকে না চুলাটা একটু নোংরা হলে আমি বারবার ক্লিন করতে থাকি, আর ম্যাজিক ক্লিনজারটা থাকলে দেখা যায় কি সব কাজ একদম ইজি হয়ে যায়। কিচেনের কাজগুলো আমার মনে হয় কি খুব সহজ হয়ে যায় ম্যাজিক ক্লিনজারের সাহায্যে আর কি। তো আমি হচ্ছে কাজ করার পরে চুলাটা আবার একটু ম্যাজিক ক্লিনজার দিয়ে আমি ক্লিন করে ফেলেছি, আর ঝকঝকে তকতকে হয়ে যায় আসলে। আজকে দুপুরের মেনুতে ছিল, মানে শুক্রবারে দুপুরের মেনুতে ছিল আর কি, কই মাছ ভুনা আর হচ্ছে আলু দিয়ে চিকেন দিয়ে আমি একদম ঝোল ঝোল করে রান্না করেছি। এরকম চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল করে আমার ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো শুক্রবারে হচ্ছে আমার সাহেব বাজারে গিয়েছিল সকালে নাস্তা করার পর, তো ওই দিন কই মাছ নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে, তিনটা নাকি চারটা, ওগুলো আবার কুটা বাছা করে ফ্রিজে রাখা, ধোয়া পালি, মানে অনেক মানে কষ্টকর কাজ ছিল, সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর শুক্রবার দিন দেখা যায় কি নামাজ থাকে আর তাড়াহুড়া থাকে, সব কিছু মিলিয়ে দেখা যায় কি আর হয়ে ওঠে না। তো সেই জন্য আসলে তখন আর ক্যামেরাটা অন করিনি, একদম দুপুরে রান্না থেকে কাজগুলো শেয়ার করেছি আর কি। আর কোরাল মাছ এনেছিল, ওগুলোও আসলে সব কিছু একদম আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কিছু সবজি নিয়ে এসেছিল। তো আজকে আর কোনো কিছু করিনি, হালকা পাতার উপরেই দুপুরে সেরে নিয়েছি। তো কই মাছ ভুনা করেছি, আর হচ্ছে সাদা ভাত করেছি, আর ওই যে বললাম চিকেন রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে রান্না করার পর ডাইনিং টেবিলে সাজানোর পর এত বেশি ভালো লাগে, আমার মনে হয় কি খাওয়ার থেকে এই সাজানোটা দেখলেই মনে হয় কি প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? তো আমার এই ডাইনিং টেবিল সাজানোটা কেমন হয়েছে যদি পারেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। আর সালাদ তো ছিল না, সালাতের কোনো কিছু, তো শশা নিয়ে এসেছিল সকালে যখন বাজারে গিয়েছিল, আর লেবু তো ছিলই বাসায়, তো একটু সালাদ করে নিয়েছি। তো আমাদের ডাইনিং টেবিলটা ইতোমধ্যে মানে সাজানো গুছানো কমপ্লিট, এখন খালি খেতে বসে যাব। আর এখানে হচ্ছে শুক্রবারের এই কতটুকু কাজকর্ম আসলে আমি করে নিয়েছি আর করতে পারিনি। তারপরে আর দেখা যায় কি সাহেব বাসায় থাকলে ওনাকে নিয়ে একটু টাইম স্পেন্ড করা হয়, উনি থাকলে আমার কাজও করতে ইচ্ছে করে না আসলে, আলসেমি ধরে আর কি। তারপর হচ্ছে এটা শনিবারের ক্যাপচার আর কি। আমি শনিবার একটু বাইরে গিয়েছিলাম, শুরুতেই তো বলেছি আমি চট্টগ্রামে গোলাম রসুল মার্কেটে যাব আজকে আবার। তো যেহেতু গিয়েছি, ভিডিও না করলে নিজের কাছে কেমন জানি খারাপ লাগছিল, এত সুন্দর 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 জিনিস আর কি আমিও দেখছি, ভাবলাম আমি একটু ক্যাপচার করে নিয়ে যাই, আমার চ্যানেলের মধ্যে দিব, যারা দেখবেন তো দেখবেন, না দেখলে নাই, আমার ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখলে। তো আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমি একা আসিনি, আজকে আমার সাথে গিয়েছে আমার পাশের বাসার ভাবি। আসলে ভাবির জন্যই মূলত যাওয়া হয়েছে, আপনারা কম বেশি ভাবিকে চিনে থাকবেন এবং থাকেনও, লুনা হাউস ব্লগের লুনা ভাবি, উনি আমার পাশের বাসার প্রতিবেশী। ভাবি আর আমার সাথে খুব সুন্দর একটা বন্ডিং, আমার কোনো কিছু হলে ভাবি আমার সাথে যায়, আবার ভাবির কোনো কিছু প্রয়োজন বা দরকার হলে আমি আর ভাবি একসাথে আসলে যাই। আর ভাবিও খুব সুন্দর ঘর সাজাতে গুছাতে পছন্দ করে, আমিও খুব সুন্দর ঘর সাজাতে গুছাতে পছন্দ করি। তো ভাবির আর আমার সাথে একদম মনের মিল আছে আর কি, সেই জন্য দেখা যায় কি আমরা এরকম জায়গায় গেলে দুজন একসাথে যাওয়া আসা করি, আর রঙে গেলেও আমরা একসাথে যাই, সবটা সময় আসলে দেখা যায়। আপনাদের মানে আমার হাজবেন্ড থাকলে দেখা যায় কি এক হিসাব, ওনাকে নিয়ে যাওয়া হয়, আর ভাবি কিন্তু একাই ঘোরাফেরা করে, ভাই একটু ব্যস্ত থাকে তার জন্য।
তো যাই হোক, অনেক কথা বললাম। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, লুনা হাউস ব্লগের লুনা ভাবি চ্যানেলটার পাশে থাকবেন আপনারা। ভাবি কিন্তু অনেক সুন্দর ব্লগ করে, হোম ডেকোর, ডেইলি ব্লগ, রান্নাবান্না, খুব সুন্দর সুন্দর নিউ নিউ রেসিপি, তারপর ভাবি কী কী কিনেছে। ভাবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তো আশা করছি নিরাশ হবেন না। ভাবি খুব সুন্দর কন্টেন্ট আপলোড করে ভাবির চ্যানেলে, তো ভাবির চ্যানেলটার পাশেই থাকবেন আর কি, এটাই। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মধ্যেও যদি ভুল দুটি কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। মার্কেটে তো গিয়েছি, কেনাকাটা করবো না করবো না বলেও আমি দুইটা জিনিস কিনেছি। আমি কিছুদিন আগে আসলে গিয়েছিলাম, তো ওই দিয়ে ওই সময় টুকটাক জিনিস কেনা হয়ে গিয়েছে। আরও অনেক জিনিস থাকে কিনা হয়, তবে সব কিছু শেয়ার করা যায় না আর কি, আমার কাছে যেটা মনে হয়। তো কিছু প্রাইভেসিও থাকে নিজেদের মধ্যে, এই জন্য শেয়ার করা হয় না আর কি। তো আজকে দুইটা জিনিস কিনেছি, ভিডিও শেষে দেখাবো আর কি আপনাদের সাথে, তো থাকবেন আসলে। আর আমি কথা বলছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভিনটেজ জিনিসপত্র। যেই দোকানটাতে গিয়েছি আসলে, এই দোকানটার জিনিসগুলো খুবই সুন্দর, আকর্ষণীয় আর চোখে লাগার মতো। এখানে সুরাদানি, তারপর হচ্ছে ভিনটেজ কিছু ক্যান্ডেল হোল্ডার ছিল, এই যে এখানে ছুরির স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর। যাদের ইন্টেরিয়রে কাজ আছে বাসার মধ্যে, তারা যদি কিচেনের একটা কর্নারে রাখেন না, এত ভালো লাগবে। আমার মনে হয় কি, আমাদের ভাড়া বাসার নর্মাল কিচেনগুলোতে এসব জিনিস আমার মনে হয় শোভা পায় না। মানে নিজেদের ফ্ল্যাট বাসা, তারপর ইন্টেরিয়রে কাজ করা অবস্থায় যদি এই জিনিসগুলো রাখা হয় না, তাহলে আমার মনে হয় একটু শোভা বেশি বাড়ে। এটা আমার মতামত, আপনাদের কারো সাথে হয়তো বা এই মতামতের মত মিলবে না আর কি, এটা আমার কথা আর কি, আমার নিজের মতামত থেকে আমি আপনাদের সাথে এটা বলা আর কি। তো আমি যা দেখলাম তা তো আপনাদের সাথে শেয়ার করছি, শেয়ার করতে করতে একটা রিকোয়েস্ট করবো আপনাদের সকলের কাছে। আসলে সবসময় আমি এই কথাটা বলি না, গত দুটা ব্লগে কিন্তু আমি বলিনি, আপনারা দেখবেন। তো আজকে একটু বলছি, ভিডিওটা যারা দেখছেন ছোট্ট একটা লাইক দিবেন আমার ভিডিওটার মধ্যে। তারপর বলছি, এখানে একটা রানার দেখতে পাচ্ছেন, এত সুন্দর। এই রানারটার প্রাইস ছিল 850 টাকা আর কি, তো হয়তো বা দামাদামি করলে আরও কম দিয়ে নেওয়া যেত, তবে আমার নেওয়ার ইচ্ছা ছিল না, একটু দেখলাম ভালো লেগেছে। আরও আছে এখানে অনেক ধরনের, এগুলো আছে না যে জরি কাপড়ের মধ্যে লেস ওয়ার্ক করা আর কি, এই ধরনের কাপড়। আর এত গর্জিয়াস দেখা যায় কি, নিজেদের ডাইনিং টেবিলে বিছানো গেলে আর কি এত সুন্দর লাগবে ডাইনিং টেবিলটাকে। তো আমি আজকে দেখে গেলাম, তো খুব ভালো লেগেছে, পরক্ষণে ইনশাল্লাহ ইচ্ছা আছে না। তো আপনারা দেখেন, আমি আরেকটা রিকোয়েস্ট করে ফেলি, লাইকটা তো অবশ্যই দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা ভিডিওটা দেখছেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সাথেই থেকে যেতে পারেন। যারা অলরেডি সেই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, অনেক বেশি রিকোয়েস্ট করে ফেললাম আর অনেক বকবক করে ফেলছি, তাই না? এক আপু তো কিছুদিন আগে আমাকে কমেন্টই করে ফেলেছিল যে আপু আপনার সব ঠিকঠাক আছে, আপনি একটু বেশি কথা বলেন। আপুর নামটা আমার মনে আসছে না, তাহলে আমি একটু বলে দিতাম আসলে। তো আমি আবার আপুকে বলে দিয়েছি যে আপু আপনাদের জন্য আসলে কম কথা বললেও সমস্যা, আবার দেখা যায় কি বেশি কথা বললেও সমস্যা। কম কথা বললে দেখা যায় কি আপনি কম কথা বলেন এরকম বলে, আর বেশি কথা বললে বলতেছেন আমি বেশি কথা বলে, আর আমি কথা না বললে আপনারা বুঝবেন কিভাবে বলেন। আপু আবার আমাকে বলেছিল ডোন্ট মাইন্ড, আসলে আমি মাইন্ড করিনি, এটা স্বাভাবিক, আপনারা বলার কথা বলবেনই, আমি আমার বলার কথা আমি বলে দিয়েছি, আপনার ভালো লাগলে দেখবেন আর না হলে দেখবেন না প্লিজ। আর কারো মনের মধ্যে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, এটা আপনাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট। আমি যদি আপনার ছোট্ট একটা কথায় আমি মনে কষ্ট পাই, এটা বুঝতেই পারছেন আপনার উপর কতটা ইফেক্ট আনবে, সেই জন্য আসলে সবার সাথে মিলেমিশে চলাটাই শ্রেয় বলে আমি মনে করি। যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেলছি না, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি না সবার মনের মর্জির মতো চলতে পারবো না, আর আমার নিজেরও একটা মন বিবেক আছে, আপনাদেরও আছে, তো সব কিছু মিলিয়ে আসলে সামঞ্জস্য রেখে আমি চলতে চাচ্ছি, এটাই হচ্ছে মূল কথা। এই দোকানটা দেখতেই পারছেন কত বড়, তো সব কিছু মিলিয়ে আমি শেয়ার করে দিলাম কিছু আকর্ষণীয় ফুল জিনিসপত্র। যারা চট্টগ্রামে আছেন তারা এখনই চলে যান, অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, আমি শনিবারে গিয়েছি তো আমি দেখেছি। এখানে আরেকটা দোকান আছে শোপিসগুলো আর কি, শোপিস নিয়ে দোকান আর কি এটার। আমার যে ল্যান্টানগুলো আমি নিয়েছি আমি এই দোকানটা থেকে নিয়েছি, তো এই দোকানটার জিনিসগুলো সুন্দর, তবে অনেক প্রাইস মনে হয়েছে আর কি আমার কাছে।
তো যাই হোক, এখানে হচ্ছে আরেকটা দোকানে চলে এসেছি। ও হ্যাঁ, আমি অনলাইনে কিছু সিরামিকের জিনিস দেখেছি, এত প্রাইস এগুলার। তো ঢাকারও অনেক আপুরা এগুলো ব্লক করতেছেন আমি দেখতেছি, তো সেই জিনিসগুলো দেখি আমাদের চট্টগ্রামও চলে এসেছে। হয়তো বা আস্তে আস্তে একটু দাম কমবে, এখন একটু দাম বেশি মনে হয়েছে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে নেওয়ার, আমি বলি ইচ্ছা আছে, কিন্তু আমি নিব যে আমি রাখবো কোথায় সেই চিন্তাধারা থেকে আর নেওয়া হয় না। তবে এবারে ভেবেছি আমি এবার নিয়েই ফেলবো, দরকার পড়লে আমি ছোট্ট করে একটা সেল বানাবো, তাও আমি নিয়ে ফেলবো, আমার ইচ্ছা আছে। তো এখানে হচ্ছে আরেকটা দোকানে চলে এসেছি, এই দোকানের জিনিসপত্রগুলোও খুবই সুন্দর। তো এই যে এখানে একটা ট্রে দেখতে পাচ্ছেন, একটু আরবি লেখা টাইপের, এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, তো সুন্দর আসলে, এক একটা জিনিস আসলে চোখ জোড়ানোর মতো। তো আপনারা চাইলে আসলে আপনাদের বাজেটের মধ্যে থেকে এইসব জিনিসগুলো কালেক্ট করে নিয়ে নিতে পারেন, এগুলো শৌখিন, তবে সাধ্যের মধ্যে থেকেও আসলে শখ পূরণ করা সম্ভব আমি মনে করি। এখানে একটা সিরামিকের কড়াই ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে, এই জন্য একটু করে শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো আজকে মূলত হচ্ছে ভাবির সাথেই আমি গিয়েছি, ভাবি একটু বেশি কেনাকাটা করেছে আজকে। তো আপনারা চাইলে প্লিজ ভাবির চ্যানেলটা সাপোর্ট করবেন, কী কী কেনাকাটা করেছে ভাবি ইনশাল্লাহ শেয়ার করবে ভাবির চ্যানেলের মধ্যে, তাহলে বুঝতে পারবেন কী কী কিনেছে। আমিও টুকটাক কেনাকাটা করেছি, তো সেগুলো আজকে একটু শেয়ার করব। অনেক আপুরা আমি যখন কোনো শপিং ব্লগ শেয়ার করি, আপুরা বলেন দোকানের নামগুলো শেয়ার করে দেওয়ার জন্য, সেভাবে আসলে দোকানের নাম শেয়ার করা যায় না, কেননা আমি হচ্ছে প্রমোশন কোনো ভিডিও করি না, আমি তো কোনো টাকা পাই না ওনাদের কাছ থেকে যে বলে না যে আপনি এত টাকা নেন, আপনারা আমাদের এই জিনিসটা একটু ভিডিও করে দেন, বলে দেন, তাহলে এত টাকা দিব, জাস্ট কিডিং আর কি। তবে কথার কথা এটাই, তো আমি কেন অন্যের দোকানকে আমি প্রমোট করতে যাব বলেন। তো যাই হোক, সেটা আমার মতবিরোধ আর কি, তবে হ্যাঁ আমার ভালো লাগা থেকে আমি শেয়ার করি, এটাই হচ্ছে মোট কথা। সবসময় আসলে বাইরে গিয়ে ওইভাবে দোকানের নাম ভিডিও শুট করাটা আমার জন্য একদম পসিবল হয় না, সেই জন্য আমি দেখাতেও পারি না, শেয়ারও করতে পারি না, যতটুকু সম্ভব আর কি শেয়ার করার চেষ্টা করি। আর আমার এটা যেহেতু ডেইলি ব্লগ, আমি ডেইলি ব্লগ আকারে আসলে কী করি না কী করি ওইভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। তো সেই জন্য আমার এটা যদি শপিং ব্লগের চ্যানেল হতো তাহলে হতো আর কি, তাহলে আমি একদম দোকানের নাম সহ অ্যাড্রেস সহ সব কিছু বলে দিতাম, যেমনটা হচ্ছে আমাদের মিসেস হোম মেকার ভিডিও পথি আপু করে থাকে, খুব সুন্দর সুন্দর শপিং গাইড ভিডিও ওনার চ্যানেলের মধ্যে দিয়ে থাকে। তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে যদি ওনাকে না চিনে থাকেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা ঢাকায় আছেন। তো এই নেওয়াজ কি জানে ক্রোকারিজের একটা দোকান ছিল, এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, ছোটোখাটো দোকান, তবে একটু প্রাইস বেশি মনে হয়েছে। আরঙের যে অ্যাপেল সিস্টেমের যে সিরামিকটা থাকে ক্রোকারিজ আর কি, ওইটা দেখলাম এই দোকানটার মধ্যে আছে, তো ভালোও লেগেছে আমার কাছে। আসলে এক একটা জিনিস অনেক সুন্দর, দেখলে কিনতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর এখানে হচ্ছে অনলাইন কিছু প্রোডাক্ট আছে যেগুলো চায়না প্রোডাক্ট বলে থাকি আমরা, তো সব দোকানে দোকানেই দেখলাম এই টাইপের চায়না কিছু প্রোডাক্ট আছে। তো ভালো লাগার মতো আর কি জিনিস, যার যেরকম পছন্দ সে সেরকম নিয়ে নেবেন আর কি। তো ওইখানে হচ্ছে ভাবি কী কী কেনাকাটা করছে, তো আমার কড়াইটা একটু ভালো লাগলো, একটু দেখাচ্ছি আর কি আপনাদেরকে। তো এইখানে হচ্ছে এত সুন্দর একটা কাঁসার কড়াই ছিল, ছোটো টাইপের, আপনারা যদি একটু করে আলুর দম করেন না, তাহলে এটাতে সার্ভ করলে এত সুন্দর লাগবে। আমি না প্রাইসটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি, তাহলে একটু মানে বলে দিতাম আপনাদেরকে। আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা পানদানি আর কি, মানে পান, তারপর পানের যেসব মশলাপাতি থাকে আমার মনে হয় এটাতে রাখে, আমি যদি ভুল না বলে থাকি, মানে এত সুন্দর ছিল এটা। আর এখানে তো অনেক ধরনের কেতলি ছিল, তো একটু করে শেয়ার করে দিলাম আর কি। যাই হোক, আমরা যেহেতু দুপুর করে গিয়েছি শনিবার, একদম খাওয়া দাওয়া করে, তো অনেক টায়ার্ড ছিলাম দোনোজনে টুকটাক শপিং করে। তো এখানে হচ্ছে ভাবি আমাকে খুব টেনে হিস্ট্রে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছে, আমি যেতে যাচ্ছিলাম না। তো ভাবির আসলে এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে, ভাবি মানে এই আন্তরিকতা, এই ভালোবাসাটুকুতেই দেখা যায় কি আমি ভাবির প্রতি আরও মায়ায় পড়ে যাই। আমি আজকের ভিডিওর মধ্যে দিয়েও ভাবিকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া অবিরাম থাকলো, অনেক বেশি ভালো থাকবেন আপনি, আর এরকম ভালো মন মানসিকতা নিয়ে সবার সাথে চলার চেষ্টা করবেন, এটাই আমি আসলে ভাবির কাছ থেকে চাই আর কি। তো যাই হোক, ভাবি আজকে খুব মজা করে নাস্তা করালো, সন্ধ্যার নাস্তা। তো পরোটা ছিল
নান ছিল, আর হচ্ছে গ্রিল ছিল, আর খুব মজার এক কাপ দুধ চা ছিল। তো খুব সুন্দর সন্ধ্যা কাটালাম, দুপুর থেকে আসলে সন্ধ্যার একটা খুব সুন্দর সময় কাটিয়েছি দুজনে মিলে। তো আমাদের জন্য না দোয়া করবেন সবাই। তো আমি হচ্ছে রাতে তো বাসায় চলে এসেছি, আর এটা হচ্ছে আজকে সকালবেলার সিন আর কি, রবিবারের সিন। তো এখানে হচ্ছে আমি কী কী কিনেছি একটু শেয়ার করছি। এখানে একটা হ্যাঙ্গার কিনেছি, আমি এটা কী কাজে নিয়েছি ইনশাল্লাহ শেয়ার করব কোনো এক সময়। আর এখানে আমার ছেলের জন্য একটা ওয়াটার বটল নিয়েছি, স্কুলে যেহেতু যায় ছেলেটা সেই জন্য আসলে। তো এই ছিল টুকটাক আমার সাধ্যের মধ্যে কেনাকাটা, আর এই ছিল ওভারঅল আমার আজকের এই ভিডিওটা। তো জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা আর কি। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।